এতে তো আপনার পেঁয়াজের বাজার ধসে পড়ছে, একবার ধসে পড়ছে, পেঁয়াজটা অনেক ধসে পড়ছে। মনপতি কেমন কমছে ভাই? মনপতি 2-300 কমছে। 2-300 আর এলসি পেঁয়াজ কেজি প্রতি কেমন কমছে ভাই? এলসি প্রতি অনেক কমছে, এলসি বাজার নিম্নটা 30 টাকা। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার সবাই ভালো আছেন। দর্শক, পেঁয়াজের বাজার ধসে পড়লো, প্রচুর কমে গেল দেশি পেঁয়াজের দাম, ইতিহাসের মতো কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। আজকের বাজারে দেশি পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে এবং এলসি পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে এই সমস্ত তথ্য ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন, এবং কোন জায়গায় কত টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং কত টাকা দরে আলু রসুন বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার মূল্য কত আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? পেঁয়াজের দাম কমছে অনেক। কেমন কমছে ভাই? অনেকটাই কমছে, দেশি পেঁয়াজের। মনপতি কেমন কমছে ভাই? মনপতি 2-300 কমছে। 2-300 আর এলসি পেঁয়াজ কেজি প্রতি কেমন কমছে ভাই? এলসি প্রতি অনেক কমছে, এলসি পেঁয়াজের নিম্নটা 30 টাকা, একটু ভালো মানটা 40-41 অনেকটাই কমছে, অনেকটাই কমছে। গত এক সপ্তাহ আগে তো পেঁয়াজের বাজার অনেক হাই ছিল, হাই ছিল প্রচুর, মানে 90 টাকা 80 টাকা 100 টাকা কেজি হয়ে গেছে, 100 টাকা 85 টাকা 90 টাকা 95 টাকা। সেই তুলনায় তো আপনার পেঁয়াজের বাজার ধসে পড়ছে, একবার ধসে পড়ছে, পেঁয়াজ অনেক ধসে পড়ছে। রসুনের বাজার কি অবস্থা ভাই? রসুনের বাজার তো আপনার নিশ্চিত আছে 120 টাকা, আর লোক প্রচার করে 190 টাকা। বর্তমানে রসুনের বাজার কমছে না বাড়ছে ভাই? কমছে, কমছে, অনেকটা কমছে ভাই। আপনার এই দোকানটা কোন জায়গা? সাদেক খান কৃষি মার্কেট, মোহাম্মদপুর রায়ের বাজার। বর্তমানে বেচা কিনা কেমন চলছে আপনাদের? বেচা কিনা দেশি পেঁয়াজটা একটু কম, এলসি পেঁয়াজটা বেচা কিনা একটু বেশি। দেশি পেঁয়াজের বেচা কিনা কম চলছে, কিন্তু এলসি পেঁয়াজের বেচা কিনা একটু বেশি চলছে। এলসি পেঁয়াজের বেচা কিনা বেশি হওয়ার কারণটা কি ভাই? কারণটা হলো এলসি পেঁয়াজটা দাম কম, কাস্টমাররা দাম কম বলে ক্রেতারা নিচ্ছে বেশি, কারণ 40 টাকা কিনে 50 টাকায় মাল বেচতেছে, আর দেশি পেঁয়াজ নিলে 70-80 টাকা বেচা নিচ্ছে, এর জন্য আর কি এলসি পেঁয়াজটা চাহিদা একটু বেশি। এলসি পেঁয়াজের চাহিদা এর জন্য একটু বেশি আছে। এটা তো দেশি রসুন ভাই? দেশি রসুন। এটা কত বিক্রি করছেন? এটা বেচলাম হলো গুড়িটা বেচলাম হলো 90 টাকা থেকে 100, আর বড়টা হলো 120 টাকা। বড়টা 120 টাকা বিক্রি করছেন? 120 টাকা। এটা 120 টাকা? জি। এটা কোন জায়গার রসুন ভাই? নাটোর। নাটোরের রসুন ভাই। জান আপনার সাথে যদি কোনো ব্যবসায়িক কমিশনে পেঁয়াজ রসুন আলু দিতে চায়, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? জি, আমার নাম্বারটা দিয়ে দেবেন, ওর নাম্বার যোগাযোগ করলে পরে আমরা কমিশনে মাল বিক্রি করে, আমার ঘরে তো এলসি নাই, যদি কোনো পার্টি যদি আমাকে এলসি দিতে চায় বা যোগাযোগ করলে আমাকে এলসি দিতে পারবে। আপনার নাম্বারটা বলেন দয়া করে। আমার নাম্বারটা হলো 01-77-111-6592। এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছে এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজ, দেশি রসুন দিতেও পারবে, আবার কিনতেও পারবে। কিনতেও পারবে, সমস্যা। এটা কি দেশি পেঁয়াজ নাকি ভাই? দেশি পেঁয়াজ। এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা হলো পাংশা, পাংশা রাজবাড়ি পাংশার পেঁয়াজ। এটার বাজার মূল্য কত আছে ভাই? বাজার মূল্য আজকে ধর গতকাল ছিল 72 টাকা, আজকে হলো 68 টাকা। 68 টাকা, কেজি প্রতি 4 টাকা কমছে। আর আজকের বাজারে এলসি পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? এলসি পেঁয়াজ আমরা সর্বনিম্ন আছে 30 টাকা, আর ভালোটা আছে 40 টাকা। সর্বনিম্ন 30 টাকা? 30 টাকা, আর ভালোটা 40 টাকা। 40 টাকা, এত কম? জি জি জি। পানির থেকেও কমছে? পানির থেকেও কমছে। যে পেঁয়াজটা আপনার দেশি পেঁয়াজ ছিল 90 টাকা 100 টাকা, আর এলসি পেঁয়াজ আসে এখন 30 টাকা 40 টাকা। 40 টাকা, এত কম? জি, অনেকটাই কম। এটা কি কাটিলা লিস্টিক নাকি ভাই? কাটিলা লিস্টিক। এটা কোন জায়গার আলু ভাই? এটা আলু রংপুরের আলু। রংপুরের আলু কত বিক্রি করছেন? এটা বিক্রি করতে চাইলে 28-29 টাকা। 28-29 টাকা। আলুর বাজার কম না বেশি এখন? অনেক কম, অনেক কম, 2-3 টাকা কম। 2-3 টাকা কম। আগে কত ছিল ভাই? এটা আগে ছিল 31-32, আর এখন 28-29 টাকা। 28-29 টাকা, তার মানে অনেক কমছে আলু এবং পেঁয়াজের বাজার। পেঁয়াজের বাজার দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকের বাজারে পেঁয়াজ রসুন আলুর বাজার মূল্য কত ছিল। দর্শক, প্রতিদিনের বাজার বিষয় নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।